তো বন্ধুরা আইপিএলের 58 নম্বর ম্যাচ যেখানে কিন্তু মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যাল ভার্সেস দিল্লি ক্যাপিটালস। খেলাটা হবে DY পাটিল স্টেডিয়াম মুম্বাই। তো এই ভিডিওতে আমরা খেলাটির ফুল ডিটেলস থেকে শুরু করে প্লেইং 11 কম্পেয়ার, হেড টু হেড ডিটেলস ও লাস্ট 5টা ম্যাচের পারফরম্যান্স সব আলোচনা করব, যার সাহায্যে আপনারা বুঝতে পারবেন কোন টিম এগিয়ে আছে এবং কোন টিম জেতার চান্স বেশি। তো ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয় তো আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে একদম ভুলবেন না। তো চলো শুরু করা যাক। যদি লাস্ট 5টা ম্যাচের কথা বলি তাহলে কিন্তু রাজস্থান তার লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিতেছে ও 2টো ম্যাচ হেরেছে এবং তার লাস্ট খেলা হয়েছিল কিংস XI পাঞ্জাবের সাথে, যেখানে রাজস্থান 6 উইকেটে জিতেছিল। দিল্লি ক্যাপিটালস লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছে ও 3টে ম্যাচ হেরেছে, যেখানে কিন্তু তার লাস্ট খেলা হয়েছিল CSK এর বিরুদ্ধে, যেখানে CSK 19 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছিল। এবার যদি এক নজর পয়েন্টস টেবিলের দিকে তাকায় তাহলে কিন্তু দেখতে পারবো রাজস্থান 11টা ম্যাচের মধ্যে 7 ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় 14 পয়েন্টের সাথে 3 নম্বরে অবস্থান করছে এবং দিল্লি ক্যাপিটালস 11টার মধ্যে 5টা ম্যাচ জিতে 10 পয়েন্টের সাথে পয়েন্ট তালিকায় 5 নম্বরে অবস্থান করছে। এবার যদি হেড টু হেড ডিটেলসের দিকে তাকায় তাহলে কিন্তু দেখতে পারবো দুটি টিমের মধ্যে 25টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে দিল্লি ক্যাপিটালস 12টি ম্যাচ জিতেছে এবং রাজস্থান রয়্যাল 13টি জিতেছে, যেখানে দিল্লি ক্যাপিটালস 207-এর হাইয়েস্ট স্কোর ও 60-এর লোয়েস্ট স্কোর করেছে। অপরদিকে রাজস্থান রয়্যাল 222-এর হাইয়েস্ট স্কোর ও 115-এর লোয়েস্ট স্কোর করেছে। তো এটা থেকে দেখা যাচ্ছে কিন্তু রাজস্থান রয়্যাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অনেকটা অ্যাগ্রেসিভভাবে খেলে। এবার যদি প্লেইং 11 কম্পেয়ারের দিকে তাকায় তাহলে কিন্তু দেখতে পারবো টপ অর্ডারের দিকে দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শাহ হোক বা শেখর ভারত, তারা কিন্তু অনেকটাই ঢিলা পড়ে যায় রাজস্থানের কাছে, যেখানে রাজস্থানের ইয়াশসি ও জস বাটলার, যারা কিন্তু এখন খুব ভালো ফর্মে আছে। মিডল অর্ডারের দিকে তাকালে কিন্তু রাজস্থানের স্যামসন, কারুন নায়ার, রিয়ান পারাগের মতো ভালো ব্যাটসম্যান আছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের মিচেল মার্স, পান্ত ও রুবমান পাওয়েলের মতো ভালো ব্যাটসম্যান আছে। এখানে দেখলে কিন্তু দেখব দুটি টিমই কিন্তু অনেকটাই সেম থাকবে। বলিং অর্ডারের দিকে তাকালে কিন্তু দেখতে পারবো দিল্লির খালিদ আহমেদ, কুলদীপ, শার্দুল ঠাকুর ও মুস্তাফিজুরের মতো খুব ভালো বলার আছে, যেখানে রাজস্থানের কাছেও কিন্তু খুব একটা খারাপ বলার নেই, যেখানে তার কাছে চাহেল বোল্ড, পার্শিত কিষান, অশ্বিন এর মতো ভালো বলার আছে। এদিক থেকে দেখতে গেলেও কিন্তু দুটি টিমে অনেকটা সেমই থাকছে, কিন্তু রাজস্থানে যদি চাহেল ফ্লপ যায় তাহলে কিন্তু দিল্লির বোলিং অর্ডার রাজস্থানের বোলিং অর্ডার থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো সব কিছু কম্পেয়ার করে কিন্তু দেখা গেল রাজস্থানের 60% চান্স এই ম্যাচটা জেতার ও দিল্লি ক্যাপিটালসের 40% চান্স ম্যাচ জেতার। তো বন্ধুরা দিল্লির যদি বলাররা ভালো বল করে রাজস্থানের মিডল অর্ডার ও টপ অর্ডারকে যদি বিভ্যস্ত করে তাহলে কিন্তু দিল্লির ম্যাচ জেতার চান্স অনেকটাই বেড়ে যায়। আমার পার্সোনাল মতে লাগছে রাজস্থান ম্যাচটা জিতে যাবে। তো আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশেষে ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন। আপনার একটিও শেয়ার আমাদের জন্য খুবই মূল্যবান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।